হানিফ সরকার, আল্লাহ সন্তুষ্টি লাভ এবং সমাজের স্বার্থে প্রকৃতিকে ভালোবেসে গাছের বাগান গড়ে তুলেছেন। আজ তারই লেখা কিছু বাণী আপনাদের সামনে তুলে ধরব। সুদের শেয়ার দরপতন, এডিস ডেঙ্গু, কৃষক উৎপন্ন দ্রব্যের দরপতন, কিসের আলামত? সৎ হয়ে ইমান আনুন। বাংলাদেশ আমাদের দেশ, এই দেশে আমরা বাস করি, এর বিপক্ষে না গিয়ে একে সুন্দর করি, আমিন আল্লাহ। আল্লাহ অন্তর্যামী, হৃদয়ে ভালো খারাপ অনুভূতি সবই জানেন, আমলনামায় লিপিবদ্ধ হয়। ডেঙ্গু, এডিস, বন্যা কবলিত মানুষ, এখন গ্রামেও অনেক সমস্যা সমাধান, ইমান। ভূমিকম্প ঘূর্ণিঝড় হলে কি করব ভাবুন। গুলশান, বনানি, বাড়িধারা ও ঢাকা শহর, এমনকি পুরা দেশ, এর দালান কোঠা, ফ্ল্যাট বাড়ি, কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, অধিকাংশ লোন বা সুদে নেওয়া, যাহা ইসলাম শরীয়ত পরিপন্থী বা হারাম, ইহা থেকে বিরত থাকুন। জীবনে সময় পাওয়া ভাগ্যের ব্যাপার, ভাবতে হবে এখনই, আপনি দয়া করে ভাবুন। জমি ধান চাষ করা গত 1000 বছর আগের নিয়ম, তখন জমির দাম কম ছিল, কৃষক ভাইদের প্রয়োজন নতুন কিছু ভাবা। আগের আমলে এত ইসলামের সহায়ক ছিল না, আমরা ভাগ্যবান এই যুগে আমাদের জন্ম, আলহামদুলিল্লাহ, হাজার শুকুর। হে আল্লাহ, হে রাব্বুল আলামিন, আমাদের দেশ ও জাতিকে মাফ করুন, আমরা অবশ্যই মাফ চাই। নকল, ঘুষ, সুদ, মিথ্যা, হারাম থেকে বিরত থাকুন, পরকালের ভাবনা ভাবুন, সময় নাও পেতে পারেন। হে প্রতিপালক, পালনকর্তা, জন্মসূত্রে মানুষ, পৃথিবীর পরীক্ষা হলে আমরা, তুমি সহায় হও, সৎ সত্য পথে চালাও। যথাসময়ে 40 বৎসর বয়সের মধ্যে নামাজ, রোজা, হজ, জাকাত, ইমান 5টি ফরজ কমপ্লিট করেছে এমন ব্যক্তির ফোন নং দিলে বেশি উপকৃত হব। আজ এ পর্যন্তই। আমাদের বাণীগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।